মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ শিমুল। শিমুল, কখন নাগাদ শিমুলিয়া কাঁঠালবাড়ি নরুটের ফেরি চলাচল শুরু হতে পারে বলে আপনি মনে করছেন, আমাদেরকে বিস্তারিত জানান। নির্দেশনা পাওয়ায় এই আপনার কিছুক্ষণ আগে 4:30টার দিকে কিন্তু শিমুলিয়া ঘাট থেকে 3টি ফেরি পরীক্ষামূলক ভাবে ছেড়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু আপনার রয়েছে কেমিলিয়া, কাকলি ও রোরো ফেরি যে জাহাঙ্গীর, এই 3টি ফেরি ছেড়ে যাওয়ার কারণে কিন্তু আমরা বলতে পারি যে এই 4:30টা দিয়ে কিন্তু ফেরি চলা শুরু হলো এবং এই শুরুর মধ্য দিয়ে কিন্তু দক্ষিণবঙ্গের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এবং আমি বলে রাখি যে শিমুলিয়া ঘাটে যে পরিমাণ গাড়ি দীর্ঘদিন ধরে আটকে রয়েছিল সে গাড়ি কিন্তু চলতে পারে, তাদের মধ্যে কিন্তু স্বস্তি আপনার দেখা দিয়েছে। এবং এই আপনি জানেন যে গত 3 সেপ্টেম্বর থেকে কিন্তু এই রুটে সকল ফেরি চলাচল বন্ধ হয়েছিল নাব্যতা সংকটের কারণে এবং প্রবল স্রোতের কারণে। এবং এই টানা 8 দিন কিন্তু বিএডব্লিউটিএ এবং আপনার পদ্মা সেতু যে ড্রেজিং বিভাগ রয়েছে তারা কিন্তু এই দীর্ঘ 8 দিন ড্রেজিং এর পরে আজকে সকাল থেকে কিন্তু যখনই ড্রেজিং শেষ হওয়ার পরে যে তাদের যে ড্রেজার এবং আপনার যে পাইপ সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে কিন্তু এই সময় যে কালক্ষেপণ হলো এবং এই সময় পরে আজকে এই যখনই নির্দেশনা পেয়েছে বিএডব্লিউটিসি এই নির্দেশনা পরে কিন্তু এই বিকাশ 4:30টার দিকে কিন্তু শুরু হয় এই ফেরি চলাচল। এবং এই পরীক্ষামূলক ফেরি চলাচলের মধ্য দিয়ে কিন্তু আমরা বলতে পারছি যে শিমুলিয়া ঘাটে যে আপনার এই ফেরি চলাচল শুরু করেছে এবং মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এবং আমরা এখন এই মুহূর্তে কিন্তু শিমুলিয়া ঘাটে তেমন পরিমাণে কিন্তু গাড়ি খুব একটি নেই, তবে কয়েকটি ফেরি চললে কিন্তু শিমুলিয়া ঘাটে একটি স্বাভাবিক হয়ে যাবে। সুজানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ শিমুল জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে।